আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি পড়াবো। সো তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? আর ক্লাসটি শুরু করবার আগে আমি তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে এই যে আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি দেখছো, এটা কিন্তু মূলত কোনো ইউটিউব চ্যানেল না। হ্যাঁ, লেখাপড়া অনলাইনটা হচ্ছে একটা শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন রকমের শিক্ষা সহায়ক পদ্ধতি অবলম্বন করা হয়। আমরা এখানে যারা ইনস্ট্রাক্টর হিসেবে আছি, আমরা বিভিন্ন রকমের শিক্ষা সহায়ক পদ্ধতি অবলম্বন করেই মূলত তোমাদের পাশে আছি। তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সব রকমের সাপোর্ট দেবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আমাদের এই প্রচেষ্টা যাতে তোমাদের কাছে পৌঁছায়, এই কারণেই একটি মাধ্যম হিসেবে আমরা ইউটিউবকে বেছে নিয়েছি। তো আমরা চাই যে তোমরা সবাই আমাদের পাশে থাকো, আমাদের এই চ্যানেলটির পাশে থাকো। আর এ কারণে যেটি করতে হবে, আমাদের লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটন ক্লিক করতে হবে, লাইক এবং শেয়ার করতে হবে। তোমাদের যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাইকে তোমরা ইনভাইটেশন পাঠাবে, আর বেশি বেশি করে তোমরা তোমাদের ওয়ালগুলোতে শেয়ার করবে। ওকে, তাহলে চলো আজকে আর লেট না করে আজকের মূল পড়াতে আমরা চলে যাই। ওকে, আমি গত ক্লাসে তোমাদের যে টপিকটা পড়িয়েছিলাম, এই টপিক নিয়ে তোমাদের যদি কারো কোনো রকমের প্রবলেম থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্ট পাওয়ার জন্য ওয়েট করি, বাট তোমরা কেউ এখন পর্যন্ত আমাকে কমেন্ট করোনি। বাট আমি চাই যে তোমরা আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আমি সব সময় চাই তোমরা আমাকে কমেন্ট করে তোমাদের মনের যে কথাগুলো, এই কথাগুলো আমার সাথে শেয়ার করো। তো যাই হোক, আমরা দশম অধ্যায় পড়ছি, তাই না? দশম অধ্যায়ের যে টপিক নেম সেটি হচ্ছে রোগীর পথ্য এবং পথ্য পরিকল্পনা। এই সম্পর্কেই মূলত দশম অধ্যায় আলোচনা করা আছে। আমরা গত ক্লাসে পার্ট 3 পড়েছিলাম, পার্ট 3-এর কিছু অংশ পড়েছিলাম, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের পথ্য। টপিক নেমটা ছিল পার্ট 3-এর যে উচ্চ রক্তচাপ, দ্যাট মিন্স হাই প্রেশার এবং ডায়াবেটিসে কী কী পথ্য হবে, এই ব্যাপারে আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। আমরা উচ্চ রক্তচাপের যে পথ্যগুলো আছে সেগুলো সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা যেটা জানবো, ডায়াবেটিসে যে পথ্য আছে, ডায়াবেটিসের পথ্য সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে, আর দেখো বর্তমান যুগে কিন্তু এই যে উচ্চ রক্তচাপ বলো বা ডায়াবেটিস বলো, এগুলো কিন্তু খুব কমন একটা ডিজিজ হয়ে দাঁড়িয়েছে, তাই না? 90% মানুষের উচ্চ রক্তচাপ আছে এবং ডায়াবেটিস আছে, যেগুলো কি না শরীরের জন্য খুব বেশি হার্মফুল। তো যাই হোক, আজকে আমরা এখন কী জানবো বলো, ডায়াবেটিসের পথ্য সম্পর্কে জানবো। ওকে, দেখো, বংশগত কারণ, অতিরিক্ত শারীরিক ওজন, অনিয়ন্ত্রিত জীবনযাপন ইত্যাদি কারণে শরীরে ইনসুলিন হরমোনের অভাব ঘটলে কী হয় বলো, ডায়াবেটিস হয়। তার মানে ডায়াবেটিস কেন হয় বলো, বংশগত কারণ, মানে বংশে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি থাকে। অতিরিক্ত শারীরিক ওজন, যদি কারো ওয়েট অনেক বেশি হয়ে যায়, ওভার ওয়েট হয়ে যায়, ওজন অনেক বৃদ্ধি পায়, তাহলে হতে পারে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, দ্যাট মিন্স কোনো রুলস রেগুলেশন মেনটেন না করে যদি লাইফ লিড করা হয়, তাহলে কি হতে পারে, শরীরে ইনসুলিন হরমোনের অভাব হলে ডায়াবেটিস হয়। দেখবা ডায়াবেটিস হলে প্রত্যেকটা ডায়াবেটিস পেশেন্ট ইনসুলিন নেয়, কেন? কারণ ইনসুলিন হরমোনের অভাব হয়। একবার ডায়াবেটিস হলে তা একেবারে সেরে যায় না, তবে নিয়ম মেনে একে নিয়ন্ত্রণ রাখা যায়। দ্যাট মিন্স কোনো মানুষের যদি একবার ডায়াবেটিস হয় তাহলে কিন্তু একেবারে সেরে যাবে না, তবে নিয়ম যদি মেনে চলা যায় তাহলে এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যায়। খাদ্য নিয়ন্ত্রণ ছাড়া কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় না। দ্যাট মিন্স অবশ্যই ফুড হ্যাবিটটা কী করতে হবে বলো, কন্ট্রোল করতে হবে। খাদ্য যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় না। ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস হলে কী হয় বলো, রক্তে যে গ্লুকোজ আছে এই গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। এই গ্লুকোজ প্রধানত খাবার থেকে আসে। গ্লুকোজ কোন জায়গা থেকে আসে বলো, খাবার থেকে। দ্যাট মিন্স খাবার হচ্ছে গ্লুকোজের উৎস। কিছু কিছু খাবার আছে যা খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেই খাবারগুলো পরিহার করতে হবে। দ্যাট মিন্স কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়ার পর যেটা হয়, রক্তে খুব দ্রুত গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, আর এই খাবারগুলো কিন্তু কী করতে হবে বলো, পরিহার করতে হবে। কারণ কি, ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ কী হয়, বেড়ে যায়। তোমরা কি বুঝতে পারছো আমার পড়া? ওকে, আবার কিছু খাবার আছে খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ না বাড়লেও সেই খাবারগুলো পরিমাণে বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাই সেই খাবারগুলো হিসেব করে খেতে হবে। ওকে,
আবার যে খাবারগুলোতে প্রচুর আঁশ আছে সেই খাবারগুলো বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে না, তাই সেগুলো বেশি করে খাওয়া যাবে। মানে যে খাবারগুলোতে অনেক বেশি আঁশ আছে, মানে আঁশ সমৃদ্ধ যে খাবারগুলো, সেগুলো কি করতে হবে, সেগুলো বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে না। হ্যাঁ, তাই ওই খাবারগুলো বেশি করে খাওয়া যাবে। আচ্ছা, এখন ডায়াবেটিসে কি কি কোন ধরনের পথ্য খাওয়া যাবে সেগুলো আমরা এখন জানব। পথ্যের ধরন, বেশি খাওয়া যাবে বা ইচ্ছা মতো খাওয়া যাবে যে খাবারগুলো, দেখো সব রকমের শাক সবজি, যেমন ধরো চিচিঙ্গা, ধুন্দুল, পেঁপে, পটল, শিম, লাউ, শশা, খিরা, করল্লা, উচ্ছে, কাঁকরোল, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি, এগুলো খুব বেশি পরিমাণে খাওয়া যাবে বা ইচ্ছা মতো খাওয়া যাবে। ফলের মধ্যে আছে জাম, জামরুল, আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি। ফলের মধ্যে কী কী আছে বলো? জাম আছে, জামরুল আছে, আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি। আর হিসেব করে খেতে হবে যেগুলো, সেগুলো দেখো ভাত, রুটি, চিড়া, মুড়ি, খই, বিস্কুট, আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, দুধ, ছানা, পনির, মাংস, মাছ, ডিম, ডাল, বাদাম, মিষ্টি ফল যেমন ধরো কলা, পাকা আম, পাকা পেঁপে ইত্যাদি। ডায়াবেটিস রোগীদের জন্য সাদা চাল ও সাদা আটার চেয়ে লাল চালের ভাত ও ভুসি সহ আটার রুটি বেশি উপকারী। ওকে, ডায়াবেটিসে দ্রুত কী হয়, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় না। ওকে, কোনগুলো? এই সাদা লাল আটা আর লাল চাল। তাহলে আমরা কী জানলাম? যে বেশি খাওয়া যাবে বা ইচ্ছে মতো খাওয়া যাবে যে খাবারগুলো সেগুলো সম্পর্কে জানলাম, এবং হিসেব করে খেতে হবে যে খাবারগুলো সেগুলো সম্পর্কেও জানলাম। এখন আমরা জানবো যে পরিহার করতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে বা বর্জন করতে হবে। দেখো, চিনি, গুড়, মিশ্রি, রস, শরবত, সফট ড্রিঙ্কস, জুস, সব রকমের মিষ্টি, পায়েস, ক্ষীর, পেস্ট্রি, কেক ইত্যাদি, এগুলো একেবারেই কী করতে হবে বলো? পরিহার করতে হবে বা বর্জন করতে হবে। তাহলে আমরা কী জানলাম বলো? ডায়াবেটিসে পথ্য সম্পর্কে জানলাম, তাই না? কী জানলাম? যে বংশগত কারণ বা অতিরিক্ত শারীরিক ওজন, অনিয়ন্ত্রিত জীবনযাপন ইত্যাদি কারণে শরীরে যদি ইনসুলিন হরমোনের অভাব ঘটে তাহলে কী হয় বলো? একজন মানুষের ডায়াবেটিস হয়। আর একবার যদি ডায়াবেটিস হয় তাহলে তা কখনো একেবারে সেরে যায় না, তবে নিয়ম মেনে কী করতে হবে, একে নিয়ন্ত্রণ রাখা যায়। খাদ্য নিয়ন্ত্রণ ছাড়া কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা যাবে না। হ্যাঁ, ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস হলে কী হয় বলো? রক্তে যে গ্লুকোজ থাকে এই গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই গ্লুকোজ প্রধানত কোন জায়গা থেকে আসে? খাবার থেকে আসে। কিছু কিছু খাবার আছে যা খাওয়ার পর কী হয়, খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সেই খাবারগুলো কী করতে হবে বলো তো? পরিহার করতে হবে। আবার কিছু খাবার আছে খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ না বাড়লেও সেই খাবারগুলো পরিমাণে বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ কী হয়ে যায় বলো? বেড়ে যায়। তাই সেই খাবারগুলো হিসেব করে খেতে হবে। আবার যে খাবারগুলোতে প্রচুর আঁশ আছে সেই খাবারগুলো বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে না, তাই সেইগুলোও কী করতে হবে, বেশি করে খাওয়া যাবে। এখন আমরা জানবো যে ডায়াবেটিস রোগীর পথ্যের ধরন। ওকে, বেশি খাওয়া যাবে বা ইচ্ছা মতো খাওয়া যাবে যে খাবারগুলো, দেখো সব রকমের শাক সবজি, যেমন ধরো চিচিঙ্গা, ধুন্দুল, পেঁপে, পটল, শিম, লাউ, শশা, খিরা, করল্লা, উচ্ছে, কাঁকরোল, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। আর ফলের মধ্যে আছে জাম, জামরুল, আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি। ওকে, আর হিসেব করে খেতে হবে যেগুলো, দেখো ভাত, রুটি, চিড়া, মুড়ি, খই, বিস্কুট, আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, দুধ, ছানা, পনির, মাংস, মাছ, ডিম, ডাল, বাদাম, মিষ্টি ফল যেমন ধরো কলা, পাকা আম, পাকা পেঁপে ইত্যাদি। ডায়াবেটিস রোগীদের জন্য সাদা চাল ও সাদা আটার চেয়ে লাল চালের ভাত ও ভুসি সহ আটার রুটি কী বলো? বেশি উপকারী। ডায়াবেটিসে দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ কী হয় বলো? বাড়ায় না। ওকে, কোনগুলো? এই যে লাল আটা আর লাল চাল। পরিহার করতে হবে যে খাবারগুলো, দেখো চিনি, গুড়, মিশ্রি, রস, শরবত, সফট ড্রিঙ্কস, জুস, সব রকমের মিষ্টি পায়েস, ক্ষীর,
পেস্ট্রি কেক মানে মজা মজার যে খাবার সেগুলোই কিন্তু বাদ দিয়ে দিতে হবে ডায়াবেটিস রোগীদের, তাই না? তাহলে আমরা কি জানলাম, পার্ট তিনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমরা উচ্চ রক্তচাপ সম্পর্কে জেনেছি, উচ্চ রক্তচাপে পথ্যের ধরন সম্পর্কে জেনেছি এবং ডায়াবেটিস সম্পর্কে জেনেছি, ডায়াবেটিসের পথ্য এবং পথ্যের ধরন সম্পর্কে জেনেছি। তোমরা যেটা করবে, তোমরা বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আর অবশ্যই কিন্তু খাতায় না দেখে লিখবে। আর কারো মনে কোনো রকম কনফিউশন থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।